বোকা দ্বারকা একদিন এক কাক খাবার খুঁজে ফিরছিল কোথাও কিছু না পেয়ে ক্লান্ত হয়ে সে একটা ডুমুর গাছে এসে বসল সে দেখল গাছে প্রচুর ডুমুর ফলে আছে ফলগুলো দেখে খুশি হয়ে দ্বারকাক ভাবল আহ কত ফল খেতেও নিশ্চয়ই সুস্বাদু ভালোই হলো পেট ভরে ডুমুর খাওয়া যাবে তখন সে একটা ডুমুর ছিঁড়ে খেতে গিয়ে দেখল তখনও ভালোভাবে পাকেনি আর একটু নরম না হলে খাওয়া যাবে না দ্বারকাক ভাবল হয়তো কিছুক্ষণ অপেক্ষা করলেই হয়তো ফলগুলো পাকবে এই ভেবে ফল পাকার আশায় সে ডুমুর গাছেই চোখ বুঝে বসে রইল আর কোথাও খাবারের খোঁজে গেল না সেই সময় গাছের নিজ দিয়ে যাচ্ছিল এক শেয়াল দ্বারকাকে গাছের ওপর চোখ বুঝে বসে থাকতে দেখে শেয়ালের কেমন সন্দেহ হল সে কাককে ডেকে বলল বলি ও ভাই দ্বারকাক তুমি ওখানে চুপচাপ বসে কি করছো ব্যাপার কি দ্বারকাক বলল ভাই ডুমুর ফল খাবার আশায় বসে রয়েছি একটু পরেই ডুমুর গুলো পাকবে তখন পেট ভরে খাবো তারকা কথা শুনে শেয়াল হেসে বলল তুমি দেখছি খুবই চতুর গাছের ডুমুর পাকবে সেই পাকা ডুমুর খেয়ে তুমি খিদে মেটাবে এই আশায় তুমি এখন থেকেই বসে রয়েছে বলি ভায়া তোমার এই আশা কি পূরণ হবে নীতিকথা ভবিষ্যতে সুখের আশা করে যারা বর্তমানে নিষ্কর্মা হয়ে বসে থাকে শেষ পর্যন্ত তাদের নিরাশাই হতে হয়